রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত বাস সার্ভিসে প্রতি কিলোমিটার ভাড়া ২.২ টাকা করার প্রস্তাব দিয়েছে এই সংক্রান্ত কমিটি। সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপসের সভাপতিত্বে বাস রুট সমন্বয় কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। এ সময় দক্ষিণের মেয়র জানান, এবছরের মধ্যে বাস রুট সমন্বয়ের পাইলট প্রকল্পের কাজ শেষ করা হবে। এপ্রিল মাস থেকে ঘাটারচর কাঁচপুর রুটে বাস চালু করার কথা জানান তিনি। পাইলট প্রকল্পের জন্য অস্থায়ী বাস রাখার জায়গা নির্ধারণ করে নির্মাণ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র।